বরিলা যত কনিপ জিনিলন্ত জম্বুদ্বীপ, এ লই লাখা দিখ বেক রভার কৃষ্ণ অর্জুনর কীর্তি, এ গাঁওয়ে শুনিবা হে প্রীতি, এ দেন্ত তাক বস্তয় লঙ্কার। কৃষ্ণ হল পরমাত্মা, অর্জুন হল জীব আত্মা। এই জীব আত্মাবিলাকতে কৃষ্ণ আছে বলি যিসকলে জীবক দয়া আর মরম করে সেই তত্ত্বটো কথায় মাতৃ যে কি করে সেই সকলক বস্ত্র অলংকার আদি পরীক্ষিতে দান করে, তেওঁলোকৰ দ্বারা ভাৱভূমি কি হব মঙ্গলময় হব। হে রাম ভূয়া দেব তার দেব পাণ্ডব কক রাখেব অসুহিল সারথি হি এ কটু বিরাসন করি এ হাতত খড়গ ধরি অনিদ্রা এড়ি থাকারা রাখি। হে কৃষ্ণ রবনাও যখ বাহি যায় প্রেম রস, এ পুলকে শরীর জরই নীর নাইরতি বিষয়ত কৃষ্ণ পদ পঙ্কজত, এ করন্ত ভকতি ম শুনিও শনক পাছে অ এক ভরি মাত্র আছে অ বিষরূপী ধর্ম মহাভাগ, এ মারে কলি দ্বন্দ্ব লয়া অনন্তরে পাইল গয়া অ ধেনুরূপী পৃথিবী ক তিনটা পদ শূদ্রর দরে ভাও ধরি হাতত দ্বন্দ্ব লই কলিয়ে ধর্মর তিনটা পদ ভাঙি দিল, এটা পদত ভর দি বাকি তিনটা লেঙুরাই লেঙুরাই এটা হাড়গুরুর রূপ ধরি বগা ধবল বর্ণ খুঁজ বগা হাড়গুরুর রূপ ধরি এই বিষটো আগুয়াই গেছে। কার ওচরলে গেছে? অলপ আঁতৰত ধেনু গায় এজনী গায়ে চকু পানী টুকি কান্দি আছে। ভাগৱতৰ প্ৰথম স্কন্ধত দুটা বস্তুৰ দুখ দেখুৱালে, এটা হল পৃথিৱী, পৃথিৱী হল কি ধেনুৰূপ, অন্যটো হল কি এই ধেনুৰূপী পৃথিৱীৰ স্বামী, স্বামী কোন বিষ ধৰ্ম। বহুত ডাঙৰ তত্ত্ব কথাটো আৰম্ভ হৈছে এতিয়া ভাগৱত শাস্ত্ৰত। কোনে কথা পাতিব? ধৰ্ম আৰু পৃথিৱীৰ কথা পাতিব। ধৰ্ম আৰু পৃথিৱীৰ কথা কেনেকৈ পাতে? আমি মুখেৰে বাক্যৰে পাতোঁ, হয়নে? ধৰ্ম আৰু পৃথিৱীৰ কথা আত্মাৰে পাতে, তেওঁলোকৰ বাণী নাই, উপলব্ধিহে আছে অকল। উপলব্ধিবিলাকক এটা প্রকাশ করবে লাগবে কিহে? চকু পানী। সেইটো কারণে ধেনুরূপী পৃথিবী কান্দিছে, মানে ধেনু মানে গায়। ভাগবত কি? ভাগবত অকল ধেনু নয়, ভাগবত হল কামধেনু। ভাগবতর এটা নাম কামধেনু। কিয় ভাগবতৰ এটা নাম কামধেনু? ভাগৱত পাবলৈ কোনেও বিচাৰিব নালাগে, ভগৱানৰ যাৰ প্ৰতি কৃপা আৰু তেওঁৰ ইচ্ছা আছে সিহে ভাগৱত পাব।
আপনি মাতিলে বুলিয়ে ভকতে ভাগত নাপায়, ভাগ্যত থাকিব লাগিব, তেতিয়াহে পাব। বোলে কি, মই কামধেনুরূপী ভাগবত, মই মোৰ নিজৰ ইচ্ছাৰেহে দিম। যদি কোনোবাই মোক খোজে মই নিদিওঁ, মোক নুখুজিলেও পাব যদি মোৰ ইচ্ছা আছে। হয়নে বাৰু? কামধেনু সদৃশ ভাগৱত আমাক কাক দেখুৱাই দিছে? ধেনু সদৃশ পৃথিৱীক দেখুৱাই দিছে। ভাগৱতে দেখাইছে যে এই ধেনু হ'ল কি? পৃথিৱী। মানে পৃথিৱী কি? আমাৰ এই দেহ, পঞ্চভূত। এই পঞ্চভূতৰ দেহটোত দহটা ইন্দ্ৰিয় আছে, এই ইন্দ্ৰিয়বিলাক হ'ল গোবৎস। ইন্দ্ৰিয়বিলাক হ'ল গোবৎস। এই দেহটো হ'ল পৃথিৱী, মাটি। এইটো কাৰণে দেহটো ঘামিলে দুৰ্গন্ধ ওলায়, হয়নে নহয়? যিটো বস্তুৰ গন্ধ গুণ আছে সেইটো পৃথিৱী, যিটো বস্তুৰ গন্ধ গুণ আছে সেইটো পৃথিৱী, সেইটো পৃথিৱীৰ গুণ। হয়নে বাৰু? কিন্তু আপুনি আনাৰস খাই যদি ঘামে, কিন্তু আনাৰস গোন্ধাব। কঁঠাল খাই যদি ঘামে, কিন্তু কঁঠাল গোন্ধাব। আৰু যদি তুলসী পাত খাই ঘামে, তেতিয়াহ'লে তুলসী পাত গোন্ধাব। ঈশ্বৰে গন্ধগুণবিলাকত তেওঁ তত্ত্ব বাস কৰি ৰখাইছে। হয়নে বাৰু? সকলো বস্তুৰে গন্ধ আছে অথবা সুগন্ধ আছে, এটা বস্তুৰ কিন্তু গন্ধ নাই। এই গন্ধ নাইকিয়া বস্তুটো হ'ল আত্মা, তাৰ কোনো গন্ধ নাই, কোনেও গম নাপায়। এইটো কাৰণে গন্ধ থকাটো পৃথিৱী, গন্ধ নথকাটো। এই গন্ধবিলাকৰ গুণবিলাকৰ যিজন মালিক, মালিকজন হ'ল ধৰ্ম, আত্মা। ভাগৱতৰ প্ৰথম স্কন্ধত আমাক দুটা তত্ত্ব দেখুৱাব বিচাৰিছে। বোলে কি? তোমাৰ দেহ তত্ত্বই হ'ল ধেনুৰূপী পৃথিৱী। এই দেহ তত্ত্বক ধাৰণ কৰা ঈশ্বৰ তত্ত্ব হ'ল আত্মা। এই আত্মাৰ শক্তিৰে তোমাৰ এই দেহটো চলি আছে, এইটো কাৰণে এয়া হ'ল ধৰ্ম। দুটা বস্তুক আমাক দেখুৱাব বিচাৰিছে প্ৰতীক ৰূপত। বিষ মানে কি? বিষ মানে হ'ল হাড় গৰু। হাড় গৰুটো কিহৰ প্ৰতীক? শক্তি আৰু সামৰ্থ্যৰ প্ৰতীক। গতিকে দেহৰ দহ ইন্দ্ৰিয় একাদশ মনলৈকে গোটেইখিনি প্ৰতিপালন কৰা শক্তি সামৰ্থ্যটো কাৰ? আত্মাৰূপী কৃষ্ণৰ। গতিকে আত্মা কৃষ্ণৰ অনুভৱটো ভাগৱতৰ প্ৰথম স্কন্ধত পৰীক্ষিত নিপতিৰ কলি নিগ্ৰহৰ যোগেদি আমাক অনুভৱ কৰাব বিচাৰিছে। কি বুলি অনুভৱ কৰাব বিচাৰিছে? যে তুমি যে কথা কৈ আছা, ইয়াৰ শক্তি তোমাৰ নহয়। তুমি যে কাণেৰে শ্ৰৱণ কৰি আছা, ইয়াৰ শক্তি তোমাৰ নহয়। তুমি যে দৃষ্টিৰে দেখি আছা, ইয়াৰ শক্তি তোমাৰ নহয়। তুমি যে স্মৃতিৰে তোমাৰ কথা মনত ৰখা হৈছে, ইয়াৰ শক্তি তোমাৰ নহয়। এয়া কাৰ? ধৰ্মৰ, যি সকলো ধাৰণ কৰি আছে। হয়নে? এতিয়া ধৰ্মৰ তিনিটা পদ ভাগি গৈ, ধৰ্মৰ পদ কেইটা? চাৰিটা। প্ৰথম পদটো হ'ল তপ। আমি প্ৰথম তপ ক'ত কৰিছিলোঁ? মাতৃৰ গৰ্ভত। মানে দ্বিতীয়টো পদ হ'ল সুচিতা, মাতৃ গৰ্ভত থাকোঁতে আমি শুদ্ধ আছিলোঁ। তৃতীয়টো পদ হ'ল দয়াদান, হয়নে? সেই অৱস্থাত প্ৰত্যেকেই দয়াৰ দৃষ্টিৰে চায়, হয়নে? আৰু চতুৰ্থ পদটো হ'ল কি? সত্য, হয়নে? তুমি গৰ্ভবাসৰ সময়তেহে তাত আছা, তাৰপাছত তুমি আকাশৰ তললৈ আহিবা, এইটো তোমাৰ সত্য, হয়নে বাৰু? এতিয়া ধৰ্মৰ তিনিটা পদ ভংগ কৰি দিয়া হৈছে। কোনে? শূদ্ৰ গোটে, দণ্ড গোটে। শূদ্ৰ মানে সেৱক। সেৱকৰ ধৰ্ম কি? সেৱকৰ ধৰ্ম হ'ল এই জগতক সেৱা শুশ্ৰূষা কৰা, এইটো শূদ্ৰ কৰ্ম। হয়নে? আমি কিয় পৃথিৱীলৈ আহিছিলোঁ? জগতৰ প্ৰতিটো বস্তুৰ হিত সাধন কৰিবৰ কাৰণে, কুশল আৰু মংগল সাধন কৰিবৰ কাৰণে আমি আহিছোঁ প্ৰত্যেকেই। ঈশ্বৰে এটা উদ্দেশ্য আগত ৰাখিহে আমাক এই পৃথিৱীলৈ আনিছে প্ৰত্যেককে। কাকো উদ্দেশ্যবিহীন কৰি জগতলৈ অনা নাই, প্ৰত্যেককে এটা লক্ষ্যৰ উদ্দেশ্য আগত ৰাখিহে আনিছে। মানে ভূমিষ্ঠ হোৱাৰ লগে লগে প্ৰথম পাহৰিলোঁ কাক? গৰ্ভত যিজনক তপস্যা কৰি আছিলোঁ,
পৃথিবীখন দেখুৱাবলৈ আমি যিজনক তপস্যা কৰিছিলোঁ জন্ম হৈ তেওঁক পাহৰিলোঁ, হয়নে? আমাৰ জীৱৰ লগত ঈশ্বৰৰ শুদ্ধতা আছিলে, তেওঁক পাহৰি আমি উখুচি হ'লোঁ, ধৰ্মৰ প্ৰথম পদটো নষ্ট হ'লোঁ। হা, ঈশ্বৰক মনত পেলোৱাটোৱে হ'ল তপস্যা, ঈশ্বৰক পাহৰিলোঁ, তপ নাশ হ'ল, হয়নে? ঈশ্বৰক পাহৰাৰ কাৰণে আমি উখুচি হ'লোঁ, পবিত্ৰ হ'লোঁ, দ্বিতীয় পদটো ভংগ হ'লনে, হয়নে নহয়? আমি দয়াশীল ক্ষমাশীল হ'বৰ কাৰণে আহিছিলোঁ, আমি কুধি আৰু জেদি হ'লোঁ, হয়নে নহয়? তৃতীয় পদটো ভংগ হ'লনে নহয়, হয়নে? চাৰি নম্বৰ পদটো কিন্তু শুদ্ধ গোটেই দণ্ডলৈ ভাঙিব পৰা নাই, কিয় ভাঙিব পৰা নাই? চতুৰ্থ পদটো ঈশ্বৰ নিজেই বোলে কি, মই আত্মা, মই যেতিয়ালৈকে ধাৰণ কৰিম একো একো হেৰি কৰিব নোৱাৰে, সত্য। এই সত্যৰূপী পদটোৱে আমাক লৈ ফুৰিছে সকলোতে, এই তিনিটা পদ দুৰ্বল কৰি পেলালো আমি, হয়নে? সেইটো কাৰণে ধৰ্ম হ'ল আমাৰ আত্মতত্ত্ব, পৃথিৱী হ'ল আমাৰ দেহ তত্ত্ব। এই আত্মতত্ত্বৰ দেহ তত্ত্বৰ যদি আমাৰ পৰিচয় নহয়, ঈশ্বৰ কৃষ্ণৰ পৰিচয় হ'ব জানো, হয়নে? ভাগৱতৰ প্ৰথম স্কন্ধত ৰহস্যক ভেদ কৰি দেখুওৱা হৈছে। তুমি প্ৰথম আলাপ কৰা কাৰ লগত? তোমাৰ আত্মাৰ লগত। কিহেৰে আলাপ কৰা? তোমাৰ দেহৰ বৃত্তিবিলাকেৰে সৈতে, ধেনুৰূপী তোমাৰ ইন্দ্ৰিয়বিলাকেৰে সৈতে। এই ধেনুৰূপী ইন্দ্ৰিয়বিলাকৰ দ্বাৰা তুমি আত্মাস্বৰূপ ঈশ্বৰ ধৰ্মৰ লগত যদি তুমি কেনেবাকৈ আলাপ কৰা, তেতিয়াহ'লে তোমাৰ মংগল হ'ব, কুশল হ'ব, জীৱনটো কি দুখময়, জীৱনটো কি যান্তনাময়, জীৱনটো কি কষ্টকৰ। এই জীৱনৰ দুখ যান্তনা আৰু কষ্ট কিয় আহে? ঈশ্বৰৰ পৰা আমি বিচ্ছিন্ন হৈ অহাৰ কাৰণে আহিছে। সেইটো কাৰণে ধেনুৰূপী পৃথিৱীয়ে কান্দিছে, বোলে কি, যিজন কৃষ্ণৰ অৰুণ চৰণৰ স্পৰ্শ মই দাপৰ যুগত পাইছিলোঁ, সেইজন কৃষ্ণ বৈকুণ্ঠলৈ গুচি গ'ল। ইয়াত এতিয়া গোটেই দুষ্ট ডকা বা জসন্তবিলাকৰ এতিয়া ৰাজত্ব হ'ব, হয়নে? আৰু সেয়াই নহয়, কৃষ্ণটো গ'ল গ'ল, কৃষ্ণৰ পৰম সৎলক্ষণযুক্ত পাঁচজন পাণ্ডৱ আছিলে, সেই পাণ্ডৱকো তেওঁ লৈ গুচি গ'ল। এফালে ভগৱান গুচি গ'ল, ইফালে ভগৱন্তৰ সেৱকস্বৰূপ ভকত গুচি গ'ল। গতিকে এই দেহৰ তত্ত্বত অধৰ্ম আৰু অন্যায়ৰ প্ৰভৰ হৈ গ'ল নে নগ'ল, হয়নে? এই পৃথিৱীৰ দুখ, বোলে কি, ধৰ্মৰ পৰা বঞ্চিত হোৱাটো, ভকতৰ ভকতিৰ সংস্কাৰৰ পৰা বঞ্চিত হোৱাটো। ভাগৱতৰ প্ৰথম স্কন্ধৰ তত্ত্ব অত্যন্ত ৰহস্য। এই ৰহস্য তত্ত্ব যদি আমি অনুভৱ নকৰোঁ, তেতিয়াহ'লে আমি ভাগৱত বুজি পাম নাজানো। সেইধৰণে শাস্ত্ৰভাগ কোৰ শাস্ত্ৰ বৈকুণ্ঠ মৈত্ৰৰ ধ্যান ধাৰণা আৰু দৃষ্টিৰে সৈতে এই শাস্ত্ৰ আমি কেতিয়াও হৃদয়ংগম কৰিব নোৱাৰে। সেই পৰ্যায়লৈ এটা ছাৰ যাব বিচাৰিছে, মই ছাৰক নিব বিচাৰিছোঁ। আৰু সেই পৰ্যায়টো ছাৰ আপুনি যেতিয়া পাব, তেতিয়া আপোনাৰ জীৱনত একো দুখেই স্পৰ্শ কৰিব নোৱাৰিব, জীৱনত একো দুখে আপোনাক স্পৰ্শ কৰিব নোৱাৰে। কিয় স্পৰ্শ কৰিব নোৱাৰে? যিজন আটাইতকৈ আনন্দময় সেইজন আপোনাৰ লগত আছে, সেই অনুভৱ। তেনেই থাকে, যিজনৰ লগত সকলো আছে সেইজনেই আছে। সেইবিলাকৰ পৰা নিমৎসৰ হৈ যাব লাগে, আচলতে নিমৎসৰ হৈ যাব লাগে, নিমৎসৰ হৈ যাব। সেইটো কাৰণে ইমান সুন্দৰকৈ আমাক কথাখিনি বুজাইছে। হে না প্ৰতীক ৰূপত, হে মনত পৰম দুখ, হে লোত কাতিল মুখ, অ দেখি ধৰ্মে পুচিল অন্ত ভূমি, অ কৃষক মনত ক্লেশ, ভৈলাহাবি বৰ্ণ বেশ, অকৰিচা ক্ৰন্দন দেৱী, কি ক একে ভৰি ফুৰু ভ্ৰমী,
হে মুক লাগি কান্দা তুমি, এখেদ করা কি মায়া পোনাক, এ ক্ষুদ্র হবে হইবে রজা, এ পিরিবে অনাথ প্রজা, এ মিলিবে গলুকত বিপাক, এ হে মা বসুমতি ঈশ্বর কৃষ্ণ কপ্রীতি প্রতি, অ কিবাই অনুশোচ করা তুমি, এ ধরি যেটু অবতার হরিলা তোমার অভার, অ তানে কর্ম স্মরি কান্দা তুমি। ধর্ম হল আত্মা, পৃথিবী কিয় কান্দিছে তেও জানে, তেও অন্তর্যামী, বলে তুমি কিয় কান্দিছা, তোমার লগত ঈশ্বর কৃষ্ণর চরণের স্পর্শটো বা তুমি আঁতর হয়েছা, তুমি কোরপা আঁতর হয়েছা, বঞ্চিত হয়েছা, তুমি কৃষ্ণর ভকত পঞ্চ পাণ্ডবর পুণ্যর প্রবাহর পর বঞ্চিত হয়েছা, তুমি সেইটার কারণে কান্দিছা, মানে বড় তা আমি কিয় কান্দিব লাগে আমাকে দেখাই দিছে। আমি যেতিয়া ভগবন্তর চরণের পর বঞ্চিত হোক, ভগবত চিন্তনের পর আমি বঞ্চিত হোক, ভকতর সাধুসন্ত মহন্তর সঙ্গর পর বঞ্চিত হম, আমি তেতিয়াহে কান্দিব লাগে। আসল দুঃখটো, আত্মার দুঃখটো আসলতে সেইটোহে, যদি সেই সুখটো যদি কেনেবাকে পোৱা যায় জীবন কিন্তু আনন্দ, জীবনলে কেতিয়াও দুঃখ আহিব নোৱাৰে। এ ধৰি যিটো অবতার এ হরিলা তোমার ভার, এ তানে কর্ম স্মরি কান্দা তুমি, এ যাহার চরিত্র সয় হে মুকুটি কবিরম্বয়, এ হেন কৃষ্ণে অ যাহার চরিত্র সাহির মুকুতি কুবিরম্বয়, অ হেন কৃষ্ণে ভৈলাহা বঞ্চিত, এ হরির বিরহে ভূমি অ ভৈলা ক্ষীণ দেহা তুমি, অ কিবা তাতে সুস্থ নুহি শ্রীত, হে রাম তোমার সৌভাগ্য যিবা, এ কালে হরিলে ককিবা, অ কহি উক দুঃখর বিত্রান্ত, এ ধর্মর বচন শুনি এ বসুমতী মনে গুণি, হে কান্দি কান্দি তাঙ্ক বলিলন্ত। এতিয়া ধর্ম হল আত্মা, আত্মাই কি জানে, আত্মা অন্তর্যামী, এ দেহরূপী পৃথিবীর কিয় কষ্ট হয়েছে, কিয় দুঃখ হয়েছে আত্মা ঈশ্বরে জানে, যে কিয় দুঃখ হয়েছে তুমি পরমাত্মার চিন্তনের পর বঞ্চিত হওয়ার কারণে, তুমি পরমাত্মার মঙ্গলময় ভকত বৈষ্ণবর সঙ্গর পর বঞ্চিত হওয়ার কারণে তোমার দুঃখ হয়েছে, এই সৎসঙ্গবিলাক যদি তুমি পাই থাকিলাহেতেন হে মাও বসুমতী তুমি কান্দিবলগা নহলহেতেন। হে ধর্মর হে রাম তোমার অসভাগক জীবা, এ কালে হরিলে ককিবা, অকহি উক দুঃখর বৃত্তান্ত, এ ধর্মর বচন শুনি এ বসুমতী মনে গুণি, এ কান্দি কান্দি তাঙ্ক বুলিলন্ত, অ আপুনি জানাহা বাপ
কৃকহি বুঢ়ী দিতাপ অ গোবিন্দে বঞ্চিত ভৈল লোক এ করি মুত নানা খেরি প্রাণ কৃষ্ণ গৈল এরি অহিহে পুন খন্দে মুর হো পৃথিবীয়ে কান্দিছে কৃষ্ণ অসুখত কৃষ্ণৰ পৰা বঞ্চিত হোৱা মানে গতিকে আমাৰো যাতে দেহটোৱে কান্দে তাৰ কাৰণে পৰমাত্মাৰ কাৰণে এই ব্ৰহ্মায়ন্তী দেৱলোক এই কৰে তপস্যা সন্তোক এ আমাক কাই খেল এ হেন লক্ষ্মী হব এরি এ হুয়া চরণ রসেরি নিতান্তে পূজন্তে রে এ অরুণ পঙ্কজ পাও পরহে উল্লাসে গাও হে মুখ্যতো অধিক মিলয় সুখ এ হে বন্ধু কৃষ্ণে মোক হে গৈলতে যি নিজ লোক অ কি কহিব বিৰহৰ দুখ হে ৰাম পদ্ম যব ব্ৰজ ধজে অংকুশ অঙ্কিত খোজে এ ভৈলো মই আতিশ এ ভৈলো মই অতি অলংকৃত স্বৰ্গটো অধিক আতি এ মুহুৰেশে ভৈল খ্যাতি এ ভৈলো মই মহাকি ত ভূমতি কিয় কান্দিছে পঞ্চচিহ্নযুক্ত ভগৱান কৃষ্ণৰ মই চৰণ স্পৰ্শ পাইছিলোঁ এই মোৰ প্ৰাণৰ কৃষ্ণজন বৈকুণ্ঠলৈ গুচি গ'লত মই তেওঁ চৰণ স্পৰ্শ পাব বঞ্চিত হৈছোঁ যি লক্ষ্মীয়ে সদায় সেৱা কৰে কৃষ্ণৰ চৰণ যি ব্ৰহ্মাদেৱে সদায় তপ কৰে তেওঁক চৰণ পাবৰ কাৰণে সেই ভগৱান কৃষ্ণৰ কৃপাত এই ধৰাধামত মই বহুমতীয়ে মোৰ বক্ষত তেওঁ চৰণৰ সুকোমল স্পৰ্শ পাইছিলোঁ হে ধৰ্মৰূপী আত্মা এই কৃষ্ণ বৈকুণ্ঠলৈ গ'লত এই মোৰ বক্ষত অধৰ্ম অন্যায় এতিয়া হৈ যাব শুদ্ধসকল ৰজা হ'ব আৰু মোক কষ্ট দিব প্ৰজাক পীড়িত কৰিব এই দুখৰ কাৰণে মই কি পাইছোঁ মই কি কৰিছোঁ মই কান্দিছোঁ হে ৰোমাঞ্চিত ভৈল গাঁও অবাহি গৈল গৰ্ব ভাৱ হে প্ৰভুতল ভিলো ম হান হে নসহিল অহংকাৰ এ কৰি মোক পৰিহাৰ হে ভৈলন্ত বান্ধৱয়ন ধ্যান হে অনেক দুর্জন রজা সাজিয়া পারম্ভে প্রজা হে মহন্ত করে অপকার হে অসংখ্যাত অক্ষহিনী সংহারিলা রণেজিনী এ খন্দিলাই আমার মার এ যেহেতু নির্ভয় মনে এ বাপ তুমি ত্রিভুবনে ও সারি ভরি ভমিলা আপুনে হেন মহা উপকারী
প্রভু গইলা পানে মরি অধরি বুহু দয়াকো নাগুনে অহত্রভামা আদি করি যতে ক সুন্দরী নারী অকটাক্ষতে গর্ব হুয়ে হত অকুণ স্ত্রী আছে হেন অসহি বেবিরহতান অহেন নতু দেখু তই লোকত সত্যভামা অত্যন্ত সুন্দরী আছিল। এই সত্যভামাও সৌন্দর্য ম্লান করে কত কৃষ্ণ কৃষ্ণ শ্যাম সুন্দর নে সেই সুন্দর পবিত্র শুদ্ধ কৃষ্ণর চরণ স্পর্শ মা পাইছিল কৃষ্ণ বৈকুণ্ঠলী কুলত মই সেই স্পর্শ পা বঞ্চিত হয়েছিল সেইটার কারণে পৃথিবী একাংশ হে যার পদ চিহ্ন পাই রোমাঞ্চিত ভৈল কায় এখনে কেন দেখি হিদি দহে এহেন প্রভু গইলা তেজি শোক সাগর তমজি অমরু হেরা প্রভুর বীরহে পঞ্চচিহ্নযুক্ত পবিত্র চরণ মূর বক্ষত দেখি মানে আনন্দত কান্দিছিল হে ধর্ম মূল স্বামী সেইজন কৃষ্ণর চরণ স্পর্শর পা বঞ্চিত হয়ে মানে ভোগ হত্যে কান্দিছ হে পরম সুন্দর বেশ হে দর্শনে হরে এক্লেশ হে মুখ্যটো অধিক মি লয় সুখ হে নয়ন পঙ্কজ পাখি হে সোনা হাই সত হাসি হে দুনাই নেদেখি বুখী তো মুখ অলোকরয়ন অর্থ হেতু পাপি কলি ধুমকেতু ও তোমার ভাঙ্গিল তিনি পাদ হে আতিয়ানি অনুশোচ হে তপভূত দায়া শৌচ অ সমস্তকে করিলায়ো সাদ হে তোমাকে হে চিন্তু মনে অ সিতু প্রভু অবিহনে অ কেন মতে বর্তিবু সম্প্রতি ও এহি বুলি নমাই মাত ও হা কৃষ্ণ পাননাথ অ ডাকিয়া কান্দিলাব ধরাই আলু তক বহে ধর্ম রহি দয় দহে অ করিলন্ত বিলাপ লগতে অ কৃষ্ণ গুণ সুমরন্তে কান্দি কান্দি দুয়োহন্তে অ থাকিলা তথাতে হি মতে জুলরি হে শুনা সামাজিক কৃষ্ণর চরিত্র ও অমৃত ইহে প্রধান
এ ধন জন যত পুত্র পরিবার ঐহব বিষ হান পুত্র আমার মোহ মানে ধন জন ধন হল আমার বিষয়খন এই সংসারখন জন হল এই লোভ মোহ আদি তার সদস্যবিলাক তত্ত্বগত অর্থ মানে বাৰু জন্তু কি কলে হ্যাঁ জন্তু কি কলে এই লোভ মোহ কাম কোধ আদি সেই সংগবিলাক ছয় ঋতু মানে ধন কি ধন হল আমার সংসারখন মানে সেই পুত্র পরিবার ইসব বিষ এইবিলাক বোলে কালর কোধ বোলে কি তোমাক কষ্ট দিবলৈহে আহিছে কে সুখ দিবলৈ অহা নাই সেইটো কারণে সেই সামাজিক শুনা সামাজিক সামাজিক মানে কি এটা সপোন সপোনটোক সামাজিক বুলি কোৱা নহয় জানো মানে এই সংসারৰ সুখৰ সপোন চাই থকা ভুল গৈ থকা এই লোকসকল মিছা সপোনত ভুল নেযাবা কি চোৱা আত্মা পরমাত্মার কৃষ্ণর আনন্দময় চরিত্র দর্শন করা ই কি ইয়েই হল তোমার আত্মারূপী অমৃত এই এহিখনে আছে এহিখনে নাই ও তাতে ক নাতে ক মায়া এ পদ্মপত্র জল হে জীবন চঞ্চল হে অথির মন এহিক্ষণে আছে এহিক্ষণে নাই কি সুখ আর দুঃখ সুখ আর দুঃখ দুঃখটো সদায় নাথাকে রই সুখটো সদায় নাথাকে রই হয়নে কি কৈছে তাতেক নাতেক নাটেক মানে কি তোমার দেহাতে আছে নাটেক মানে কি এই মায়া থাকার কারণে তোমাক একুরে নোজোরে তেনে এটা তাতেক নাটেক মায়া পদ্মপত্র জল বোকা আর পানিতে আছে কি ই পদুম পাহ হয়নে কিন্তু সে সূর্য ফেলে চাই থাকার কারণে বোকা পানিয়ে স্পর্শ করা নাই বলে কি তোমাক পালন করা আত্মা তোমার দুঃখ তোমার সুখ তোমার হর্ষ বিষাদ একো স্পর্শ করা নাই জীবন চঞ্চল আত্মা দৃষ্টি কিন্তু তোমার জীবন তো চঞ্চল অথিৰ মনুষ্য কায়া তোমার এই নর কায়টো অস্থি ই কেতিয়াও সুস্থির হয়ে কাহর প্রবলেম তো অল্প আছেই আক অজানিয়া সতরে অকেতি খনে আসি অধরিলে কপরা আমার পরা মানে আকো শব্দটো অর্থটো জানিব লাগিব কেতি খনে আসি ধরিলে কপরা পরা মানে আমার জীবটো জীব কি জীব পরা প্রকৃতি সেইটো কাৰণে পৰা শব্দটোৱে মাটিত পৰাটো বুজোৱা নাই পৰা শব্দটোৱে আমাৰ জীৱটোক বুজাইছে সেইটো কাৰণে বৰ জটিল ইয়াৰ অৰ্থবিলাক মানে মানো কেতিক্ষণে আহি ধৰিলে কপৰা বিষম অন্তক বাঘে কিহক ধৰিলেহি তোমাৰ বিষময় অন্তকৰূপী ব্যাঘ বাঘটো কি বাঘটো লোভ লোভৰ নামটো হ'ল বাঘ কাক ধৰে এই লোভটোৱে আহি আমাৰ জীৱটোক ধৰে জীব হল পরা প্রকৃতি কিমান ধুনিয়াকে কইছে চকচুন কেতিক্ষণে আসি ধরিলে কপরা বিষম অন্তক বাগে এই জীবটোক আহি কেতিয়ানো এই লোভে ধরিলেহি তার কোনো কিমা সংখ্যা নাই জানিয়া সত্তরে ধরিও কৃষ্ণর চরণক অনুরাগে এই জীব কার অংশ ভগবান কৃষ্ণর অংশ পরম অনুরাগের সহ তুমি জীব হয়ে কৃষ্ণ চরণত খামুচি ধরা
বোলে কি লোভ বাঘে, লোভ বাঘে তোমাক খেদিব নোৱাৰে। এ কৃষ্ণ হন দেব আউৰ নপাইবা হা উপকাৰী কৃপা মই, হে নাম মাত্ৰ ল'লে হে তেকে কৰন্ত অসমস্তে পাতক কৃষ্ণ হেনত দেৱ আৰু নাপাইবা, কৃষ্ণৰ নিচিনা দেৱ আকৌ ক'তো নাপাবা আৰু। কিয় নাপাবা বুলি কৈছে? উপকাৰী আৰু কৃপাময়, তেওঁ সমান কৃপা কোনো দেৱতাৰে নাই। কিয় উপকাৰী আৰু কৃপাময়? একো দিব নালাগে, একো উৎসৰ্গা কৰিব নালাগে, বোলে কি ইমান কৃপাময়, তেওঁ নামটো লৈ দিয়া, নাম লৈ দিয়াৰ কাৰণে তোমাৰ প্ৰতি কি হৈ যাব, তেওঁ সদয় হৈ যাব। হয়নে? আমাৰ নাম ল'লে খংহে উঠে আকৌ, কিনো মাতি থাক বুলি, হয়নে বাৰু? গোসাঁই মহিমা বেলেগ, তেওঁক যিমান নামেৰে স্মৰণ কৰে তেওঁ সিমান আনন্দ কৰে, নৃত্য কৰে। আরে ভকতৰ নামে ভগবানৰ তত্ত্ব হয় ন, মাটি থাকিবলৈ পাইছো, হয় সেইটো বৰ ডাঙৰ বিচাৰ ভাগৱতো, সেই সিদ্ধান্ত, সেই ভাগৱতো আমাক সেই সিদ্ধান্তটো দেখুৱাইছে। হে ৰাম ভুকুতি মুকুতি হে পদকো সাধন্ত এ শ্ৰৱণ যশ কীৰ্তনে, ভুকুতি মানে কি ভক্তি, ভকতি, মুকুতি মানে কি মুকুতি, পদকো সাধন, এই দুটা পদ বা কাম সাধন হয়। কি হলে? শ্রবণ যশ কীর্তন, কৃষ্ণর নাম গুণ আর তেওঁ যশ শ্রবণ কীর্তন, শুনিলেই কি হয়, কীর্তন করলে কি হয়, সেয়াই ভকতিও হল। সেই ভকতির যোগেদি তোমার কি হব, পরীক্ষিত নিচিনাকে মুখ্য লাভ হব, মুকুতি হব। হে হেনয় বান্ধব অ দেব কন ভজে হে কোননো অধ মজনে, অন দেবতেজি মোকে মাত্র ভোজি অ ভৈলে কয়ে কর, এ সাধু সে সিজন অ অর্জুনৰ আগে অ বলিলে কৃষ্ণে ব ঈশ্বৰৰ বোলে হে নাজাহা সঞ্জাত অ কিনো লোক বুদ্ধি এ আনসে কহয় এ মরম তে নলয়ে অ জীবর মহা ঔষধি, এ ভয়লা কৃষ্ণদেব আবেশে উদিত অবিদিত করিলা নাম, এ কৃষ্ণর কিঙ্করে কহে নিরন্তরে অ ডাকি বোলা রাম রাম হরে রাম।
চা জটিও পড়েছে দোহাইও দু ন। হে ভৈলা কৃষ্ণ দেব হে আবেশে উদিত অবিদিত করি নাম কৃষ্ণর কিঙ্করে কহে নিরন্তরে হে ডাকি মোলারা মরাম এ হরি রাম মরা ও হরি ও রাম শ্রীমন্ত হরি ও রাম নমো কৃষ্ণ।